বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতে যাচ্ছি আজকে আমাদের অষ্টম ব্যাচের আনুষ্ঠানিক। আজকে আমরা অষ্টম ব্যাচের প্রথম ক্লাস নেব। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, তো আমরা আপনাদের একটু পরিচিতি নেব কে কোত্থেকে আসছেন। তো সর্বপ্রথম আমরা আগে পরিচিত হয়ে নিই সবার সাথে সবাই, তারপর আমরা ক্লাস শুরু করব। তো আমরা আগে সবার সাথে পরিচিত হই, তারপর আমরা ক্লাস শুরু করি। একটু জোরে বলবেন যাতে সবাই আমরা শুনতে পাই। আমি মোহাম্মদ মাহবুব হোসেন, বরগুনা পাথরঘাটা। ঠিক আছে। দেন মোহাম্মদ ওমর সিদ্দিক, বগুড়া দুপচাচিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম, কক্সবাজার সদর ঈদগাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পাবেল, সোহেল ব্রাহ্মণবাড়িয়া। যাতে সবাই সবাইকে শুনতে পারি পিছনে যারা আছেন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর 13 নং ওয়ার্ড থেকে আসছি স্যারের সামনে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, পাবনা থেকে আসছি কার্শিকের জন্য। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে আসছি কার্শিকের জন্য। সম্মাদ আরামিন শেখ, বাগেরহাট থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ, সিলেট থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম, কাপাসিয়া থেকে আসছি কার্শিকের জন্য। সবাইকে আমার আদাব, আমার নাম সুশান্ত সরকার, আমি শাল্লা সুনামগঞ্জ থেকে আসছি কার্শিকের জন্য। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে সালমান শাহ, গাজীপুর চৌরাস্তা মৌচাক থেকে আসছি কার্শিকের জন্য। আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে আসছি আনোয়ার। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিরাজ, আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আমার নাম রায়হান, আমি বাংলাদেশের মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি দুর্জয় হাসান, গাজীপুর থেকে। আমার নাম চন্দন, আমি ময়মনসিংহ থেকে আসছি কার্শিকার জন্য। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ, আমি আমার মোহাম্মদ বিল্লাল হোসেন, ময়মনসিংহ থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম রিহাত, আমি জামালপুর থেকে আসছি। আসসালামু আলাইকুম, কালিহাতি টাঙ্গাইল, মোহাম্মদ শাহ আলম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বশির আহমদ, কুমিল্লার চান্দিরা থেকে এসেছি প্র্যাকটিক্যালি কার্শিকার জন্য। এখন আমরা সবাই সবার সাথে পরিচিত হলাম কে কোত্থেকে আসলাম। রাত্রে আপনারা কি কেমনভাবে আসলেন, ভালোভাবে ছিলেন তো নাকি, না কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, এখন হলো আমরা আমাদের মতন আমরা ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু করার পূর্বে আগে আমরা জানি যে আমরা আসলে কি শিখতে আসছি, কি কাজ শিখতে আসছি আমরা। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সংক্ষিপ্ত আকারে কি বলা হয়, আর এসি। আমরা বিস্তারিত আলোচনা চলে যাব এখন। আর এ সি এর ফুল মিনিংটা হলো কি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এখন এয়ার কন্ডিশন বলতে কি বুঝি, শীততাপ নিয়ন্ত্রিত। এখন রেফ্রিজারেশন বলতে কি বুঝি, এটা তো জানতে হবে, হিমায়ন আপনারা তো অনেকে জানেন দেখেছি। এখানে যে আর আর এ সি তিনটা ইংলিশের অক্ষর আছে না, বড় হাতের অক্ষর তিনটা, যারা কিন্তু তিনটা ভালো করে অক্ষরকে আলাদা আলাদা একটা অর্থ বোঝাচ্ছে এখানে। এই আলাদা অর্থের মধ্যে সর্বপ্রথম কি আছে এখানে, আর আছে। এখন আরতে কি বোঝায়, রেফ্রিজারেশন বোঝায়, রেফ্রিজারেটর বোঝায় নাকি রেফ্রিজারেন্ট বোঝায়। তো আমরা সর্বপ্রথমে যাব কি, রেফ্রিজারেন্ট। দেখেন কিভাবে হয়, খেয়াল করবেন, রেফ্রিজারেন্ট আরতে আসলো রেফ্রিজারেন্ট। আবার দেখেন আরতে কি আসে, আরতে রেফ্রিজারেশন, আরতে আসলো কি রেফ্রিজারেন্ট, আরতে আসলো রেফ্রিজারেশন। আরো দেখেন কি আসে, রেফ্রিজারেটর। আমরা কয়টা ওয়ার্ড পাইলাম, তিনটা।
একটা হলো রেফ্রিজারেন্ট, একটা হলো রেফ্রিজারেশন, আরটা হলো রেফ্রিজারেটর। এখন এই রেফ্রিজারেন্টের আবেদনিক অর্থ কি, রেফ্রিজারেশনের আবেদনিক অর্থ কি এবং রেফ্রিজারেটর অর্থ কি, এগুলো আমাদের জানতে হবে। এটা কি সবাই জানি? হ্যাঁ, জানার প্রয়োজন আছে। যেহেতু রেফ্রিজারেশন সম্পর্কে এখানে আমরা ট্রেনিং করতে আসি, তাহলে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন সম্পর্কে প্রত্যেকটা জিনিসেরই অর্থ আমাদের বোঝার প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে বুঝবো। এখন দেখেন এখানে এই আর্থে যদি রেফ্রিজারেশন হয় তাহলে এসিতে কি বোঝাইছে, এয়ার কন্ডিশনিং। এসিতে কি বোঝাইছে দেখেন, এয়ার কন্ডিশনিং, এয়ার কন্ডিশনিং বা এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন বলতে আমরা কি বুঝি, শীততাপ নিয়ন্ত্রিত ইত্যাদিকে বোঝাই। এখন শীততাপ নিয়ন্ত্রিত কে করে? এই এসি বলতে শীততাপ নিয়ন্ত্রিত বা শীতল বা ঠান্ডা হাওয়া বোঝায়, আরামদায়ক। ঠিক আছে, কিন্তু এটাকে আরামদায়ক করে কে? এই আরামদায়ক করে হলো এই আর বা এই রেফ্রিজারেন্ট। এটাকে আরামদায়ক করে কে? এই রেফ্রিজারেন্ট। আর এর অংশ হিসাবে কাজ করে কে? এই রেফ্রিজারেশন প্রক্রিয়া। এটা হলো রেফ্রিজারেশন প্রক্রিয়া। রেফ্রিজারেন্টকে ব্যবহার করে রেফ্রিজারেশন প্রক্রিয়ায় শীতল করে, ঠান্ডা করে। এখন আমরা একটা একটা করে এর অর্থ বুঝব। আমরা প্রথমে আসব রেফ্রিজারেশন বলতে কি বুঝি। রেফ্রিজারেশন নাম্বার এক, রেফ্রিজারেশন বলতে কি বুঝি, রেফ্রিজারেশন বলতে কি বোঝায়। আমরা বলবো যে রেফ্রিজারেশন বলতে কি বোঝায়, রেফ্রিজারেশন এর আবেদনিক অর্থ হলো হিমায়ন বা ঠান্ডাকরণ। কোনো বস্তু তার পারিপার্শ্বিক অবস্থার চেয়ে নিচু ঠান্ডার প্রক্রিয়াকেই রেফ্রিজারেশন বলে। অর্থাৎ এখানে আমি একটা বস্তু রাখলাম এই রুমের মধ্যে, এখানে আমার হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, কিন্তু এর বাইরে কত আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আমার রুমের মধ্যে কি হলো, এই পারিপার্শ্বিক তাপমাত্রা সে আমি রুমের ভিতরে তাপমাত্রা কি করলাম, কমাইলাম। এক কথায় বলা যায় যে কোনো বস্তুর তাপমাত্রা নিচু রাখার কৌশলকেই বা প্রক্রিয়াকেই রেফ্রিজারেশন বলা হয়। তাহলে রেফ্রিজারেশন শব্দের আবেদনিক অর্থ হলো হিমায়ন বা ঠান্ডাকরণ। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসে যে রেফ্রিজারেন্ট কাকে বলে, কি সংক্ষিপ্ত আকারে কিন্তু বোঝাচ্ছি যে রেফ্রিজারেশন বলতে কি বোঝায়। রেফ্রিজারেশন শব্দের আবেদনিক অর্থ হলো হিমায়ন বা ঠান্ডাকরণ। একে কিভাবে বুঝি, কিভাবে সে ঠান্ডা করে, সেটাও কিন্তু আমাকে জানতে হবে। লিখতেছেন? আচ্ছা লেখেন, তাদের লেখেন। আচ্ছা লেখেন যে কোন বস্তুকে ঠান্ডা রাখার কৌশলকে রেফ্রিজারেশন বলে। কোন বস্তুকে ঠান্ডা রাখার কৌশলকে রেফ্রিজারেশন বলে, লিখে নেন অথবা মনে রাখলে এই হবে। এরপরে আসেন রেফ্রিজারেন্ট কাকে বলে, রেফ্রিজারেন্ট দুই নাম্বার, রেফ্রিজারেন্ট বলতে কি বোঝায়। আচ্ছা এটা শুনেন, এখন বলছি যে রেফ্রিজারেশন মানে হিমায়ন বা ঠান্ডাকরণ। তাহলে রেফ্রিজারেন্ট কি, রেফ্রিজারেন্ট হলো হিমায়ক, যে ঠান্ডা করে, হিমায়ক। রেফ্রিজারেন্ট হলো হিমায়ক, লেখেন হি হিমায়ক। এই রেফ্রিজারেশন হলো হিমায়ন, রেফ্রিজারেশন হলো হিমায়ন।
হিমায় অন আর রিপ্রেজেন্ট হইল হিমায়া অফ বুঝতে পারছেন দুটোর অর্থ রিপ্রেজেন্টেশন হইল হিমায়ন আর রিপ্রেজেন্ট হইল হিমায়ক রেফ্রিজারেশন মানে ঠান্ডা হয়েছে আর ঠান্ডাটা করে কে এই ঠান্ডাটা করে কিন্তু এই রেফ্রিজারেন্ট বা এই হিমায়ক এটা কিন্তু ঠান্ডা করে এরও কিন্তু আবেদনিক অর্থ হইল ঠান্ডাকরণ বা হিমায়ক বুঝতে পারছি তাহলে আমরা বুঝলাম যে রেফ্রিজারেশন মানে হলো হিমায়ন আর রেফ্রিজারেন্ট মানে হিমায়ক হিমায়ন হিমায়ক দুটার অর্থ কিন্তু দুটা একটা হলো হিমায়ক এই হিমায়কে কিন্তু রেফ্রিজারেশন করে ঠিক আছে তাহলে মনে থাকবে রেফ্রিজারেশন অর্থ হলো আবেদনিক অর্থ হলো ঠান্ডাকরণ বা হিমায়ন আর রেফ্রিজারেন্টের আবেদনিক অর্থ হলো হিমায়ক বা ঠান্ডা বুঝতে পারছি এবার আসেন রেফ্রিজারেটর কাকে বলে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করে নিচ্ছি তিন নম্বর আসছে রেফ্রিজারেটর কাকে বলে বা বলতে কি বোঝায় দেখেন রেফ্রিজারেটর বলতে কি বোঝায় জানি কেউ রেফ্রিজারেটর তো হলো ঠান্ডাকরণ মেশিন বা যন্ত্র যে যন্ত্রের মধ্যে কোনো কিছু রাখলে ঠান্ডা হয় বা ঠান্ডা করে সেটাই হলো রেফ্রিজারেটর একে আমরা ফ্রিজ বলি ফ্রিজে কোনো কিছু রাখলে ঠান্ডা হয় হ্যাঁ বুঝতে পারছি এই রেফ্রিজারেটর অর্থ হলো ফ্রিজ যে যন্ত্রের মধ্যে বা যে যন্ত্রের সাহায্যে কোনো কিছুকে ঠান্ডা করা হয় যেমন পচনশীল খাদ্যদ্রব্য আমরা ফ্রিজে রাখি কিছু কিছুদিন সংরক্ষণ করার জন্য শাক সবজি রাখি ফলমূল রাখি কার মধ্যে রাখি এটাই কিন্তু রেফ্রিজারেটর রাখি দেখবেন যে রেফ্রিজারেটরের ফ্রিজের কার্টনের মধ্যে ইংলিশে লেখা আছে রেফ্রিজারেটর বাংলায় লেখা আছে রেফ্রিজারেটর আবার কোন কোন ক্ষেত্রে ফ্রিজও লেখা আছে তো অনেকেই সবাই ফ্রিজ বলে চিনি কিন্তু রেফ্রিজারেটর বলে চিনি না এই রেফ্রিজারেটর হলো ফ্রিজ আর রেফ্রিজারেটর কাকে বলে বা ফ্রিজ কাকে বলে যে যন্ত্রের সাহায্যে কোনো কিছু ঠান্ডা করা হয় সেটাই কি ফ্রিজ বা রেফ্রিজারেটর বলতে হবে রেফ্রিজারেটর এখন যদি বলে যে রেফ্রিজারেটর কাকে বলে কোনো কিছু ঠান্ডা রাখা হয় তাকে রেফ্রিজারেটর বা ফ্রিজ বলা হয় কিন্তু এই রেফ্রিজারেটর কিন্তু আবার দুইটা অংশ আছে একটা হলো ফ্রেশ ফুড হ্যাঁ একটা ফ্রেশ ফুডটা হলো যেটা হলো হিমাঙ্কের ঊর্ধ্বে তাপমাত্রা থাকে আর একটা হলো ফ্রিজারের অংশ একটা হলো ফ্রেশ ফুডের অংশ একটা হলো ফ্রিজারের অংশ ফ্রিজারের অংশটা হলো কি হিমাঙ্কের নিচে এটা কি বুঝি যে হিমাঙ্কের ঊর্ধ্বে আর হিমাঙ্কের নিচে কি মাইনাস ডিগ্রি মাইনাস ডিগ্রি মানে শূন্যর পরে থেকে মাইনাস আসবে শূন্য ডিগ্রি পরে থেকে মাইনাস আসবে এই মাইনাসের পরে থেকে আসবে কি হিমাঙ্কের নিচে আর মাইনাসের উপরে যেটা থাকবে সেটা হলো হিমাঙ্কের ঊর্ধ্বে হিমাঙ্কের ঊর্ধ্বে যে প্রকোষ্ঠ থাকে ফ্রিজের সেটাকে কিন্তু ফ্রেশ ফুড বলা হয় ফ্রেশ ফুডের আওতার দিন যে খাদ্য সামগ্রী যেগুলো আছে সেগুলো রাখা হয় আর ফ্রিজারের মধ্যে কি রাখা হয় ফ্রিজারের মধ্যে বরফ জাতীয় মানে যে জিনিসগুলো রাখলে বরফে মানে যে জিনিসগুলো পচনশীল মানে বরফ না হলে থাকবে না সেগুলাকে ফ্রিজারের মধ্যে রাখা হয় যেমন মাছ মাংস ঠিক আছে এগুলা ফ্রিজারের মধ্যে রাখা হয় তো এখন আবার বলছি ফ্রিজার কি সেটাও পড়াবো ফ্রিজার আছে আপনার যখন আসবে সেটাও পড়াবো কিন্তু আগে আমরা মূল তিনটা বিষয় জানলাম যে আর এস এর ফুল মিনিং কি রেফ্রিজারেশন বলেন রেফ্রিজারেশন কি জুড়ে বলেন এই মাত্র বললাম এখন মনে নাই রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এ যদি বলে যে আপনি কোন ট্রেডে ভর্তি হয়েছেন বা কোন ট্রেডে ক্লাস করতেছেন কি বলবেন আর এস হলো সংক্ষিপ্ত এটার ফুল নাম নাকি এটা তো বলবেন রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কিন্তু রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং কে এই তিনটা অক্ষরকে কিন্তু তিন ধরনের অনেক কিছু বোঝাইছে এই আর দ্বারা অনেক কিছু বোঝাইছে যেগুলো একটু আগে বিশ্লেষণ করে দেখাইছি
আরতে আমরা কি পাইছি? তিনটা তিনটা অপশন পাইছি, তিনটা ওয়ার্ড পাইছি না? একটা হলো কি? রেফ্রিজারেশন, রেফ্রিজারেন্ট, আরেকটা হলো কি? রেফ্রিজারেটর। এখন এই যে রেফ্রিজারেটর, এটা বলতে আমরা কি বুঝছি? যে ঠান্ডা করার মেশিন বা যে যন্ত্রের মধ্যে কোনো কিছু রাখলে ঠান্ডা হয় সেটা হলো রেফ্রিজারেটর। আর রেফ্রিজারেন্ট বলতে কি বুঝছে? রেফ্রিজারেন্ট বলেন, বলেন রেফ্রিজারেন্ট। এই রেফ্রিজারেন্ট বলতে কি বলেছে? রেফ্রিজারেন্ট হিমায়ক, হিমায়ক। এই হিমায়ক দ্বারাই কিন্তু ঠান্ডা হয়। হিমায়ক যদি রেফ্রিজারেশনে না দেওয়া হয় রেফ্রিজারেটরে, তাহলে রেফ্রিজারেশন চক্র সম্পন্ন হবে না, ঠান্ডা হবে না। তাহলে এখানে কিন্তু হিমায়কটা মূল ভূমিকা পালন করতেছে, হিমায়ক। কিন্তু হিমায়কটা কি? এটা লিকুইড তরল একটা গ্যাস। এই হিমায়কটা হলো লিকুইড, লিকুইড জাতীয় তরল গ্যাস, যেটা আমরা কিসে ব্যবহার করি? ফ্রিজ এবং এসিতে ব্যবহার করি। এই হিমায়ক, এই হিমায়কটা হলো লিকুইড জাতীয় তরল গ্যাস। এবং এটার নাম আছে, কি কি নাম জানি দু একটা বলতে পারবো? হিমায়কের দু একটা নাম বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলেন, একটা একটা বলেন, সাহস করে বলেন, আপনার তো নতুন না জানারই কথা। হ্যাঁ আর আসবে প্রথমে, রেফ্রিজারেন্টের আর আসবে প্রথমে। হ্যাঁ আর আর 410, তারপরে আছে কি? আর 600, এ আবার আছে যে আর 22, আর 22। এটা এখন ব্লাইন্ড হয়ে যাবে আস্তে আস্তে। আর 22 এখন বেশি ব্যবহার করতে হচ্ছে, কিন্তু আর 22 আর হলো আর 410, মানে 410। তারপরে এটা ব্যবহার করতেছে ফ্রিজে, এখানে কিন্তু ভাগ আছে, কিছু গ্যাস ফ্রিজে ব্যবহার করা হয়, কিছু গ্যাস এসিতে ব্যবহার করা হয়। তো আমরা যখন গ্যাস নিয়ে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। তো আজকে সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে এটুকুই থাকবে। আমি কিন্তু আমার পোস্ট ধরবো এখন, আপনারা কি শিখলেন এতক্ষণ? আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে বুঝাইছি, এটা কিন্তু বিস্তারিত লেখা আছে, বইতে দেখবেন। আর যদি না বুঝেন তাহলে খুঁজা আমার কাছ থেকে নিবেন, আমি খুঁজে বের করে দেবো। বলতে পারবো আরএসি ফুল মিনিং কি বলেন দেখি? রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন। আচ্ছা বসেন, মাঝখান থেকে একজন বলবেন আরতে কি কি আমরা শিখছি, আরতে কি কি শিখছি বলেন, কি কি বুঝছি বলেন। বাস ভেরি গুড, বসেন, এত শিখছেন। আচ্ছা আপনি বলেন তো রেফ্রিজারেন্ট মানে কি? রেফ্রিজারেন্ট, হ্যাঁ হিমায়ক। এই আরেকজন বলেন তো দেখি রেফ্রিজারেশন অর্থ কি? রেফ্রিজারেশন বলেন, কেউ পান কে পারে? হিমায়ন, হিমায়ন। তাহলে রেফ্রিজারেশন হলো হিমায়ন, আর রেফ্রিজারেন্ট হলো কি? হিমায়ক। রেফ্রিজারেটর হলো কি? ফ্রিজ। বুঝতে পারছি এখন কি ক্লিয়ার? যে শুধু কাজ শিখতে আছি কিন্তু কোনো জিনিসের অর্থ বুঝি না, তাহলে কি হবে? যে আমরা যে কাজ করব বা যে কাজ শিখব সেই কাজের অর্থ এবং বিশ্লেষণ আমাদেরকে জানতে হবে। এর কিন্তু আরো বিশ্লেষণ আছে, কিন্তু আমরা কিন্তু সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণটা নিছি। তার কারণ হলো আমাদের কোর্সের মেয়াদ তো 3 মাস, তিন মাসের মধ্যে তো আমাদের কোর্স শেষ করতে হবে। এখন বেশি বড় বড় যদি বাক্য তৈরি করে শেখানো হয় তাহলে কিন্তু আমাদের মনে থাকবে না। এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের মূল প্রাধান্য থাকবে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল উভয়ই। বুঝতে পারছি? ক্লিয়ার বুঝছি যে আমাদের ট্রেডের নামটা হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের মধ্যে সংক্ষেপে বলা হয় কি? আরএসি। এই আরএসি এর ফুল মিনিং এ আমরা অনেক কিছু পাইছি, পাই নাই? এয়ার কন্ডিশন পাইছি, রেফ্রিজারেন্ট পাইছি, রেফ্রিজারেন্ট পাইছি, রেফ্রিজারেটর পাইছি, অনেক কিছু ভাই। এবং আরো অনেক কিছু আছে এর দ্বারা, এই আর দ্বারা অনেক আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকের মতো ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।